বন্ধুরা, জাহাজের নাম শুনলেই প্রথমে যে নামটি মনে পড়ে তা হলো টাইটানিক। কারণ টাইটানিক ছিল সেই সময়কার সব থেকে বড় ও বিলাসবহুল জাহাজ। 1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছিল এই স্বপ্নের জাহাজ টাইটানিক। কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রার প্রথম দিনে টাইটানিক এক বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এবং মারা যায় শত শত যাত্রী, যা বর্তমানেও আটলান্টিক মহাসাগরের গভীরে ভগ্নস্তূপ রূপে পড়ে আছে। তবে যদি বলা হয় বর্তমানে সব থেকে বড় জাহাজ কোনটি, যদিও বছর বছর উন্নত প্রযুক্তিকে সামনে রেখেই বিশাল ও বিলাসবহুল জাহাজ তৈরি হয়ে থাকে, তবে এবারে 2023 সালে চমক হিসেবে তৈরি হলো বিশ্বের সব থেকে বড় জাহাজ আইকন অব দ্য সিস, যা টাইটানিকের থেকেও 5 গুণ বড়। যেন দেখে মনে হবে সাগরের বুকে নতুন পৃথিবী। রয়্যাল ক্যারিবিয়ানের মালিকানাধীন জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 মিলিয়ন। ফিনল্যান্ডের মায়ারটার্কো শিপইয়ার্ডে এই জাহাজটি তৈরি হতে একদম শেষ ধাপে রয়েছে। বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিস চলন্ত অবস্থায় দেখলে মনে হবে সাগরের বুকে যেন ভাসমান শহর। এই জাহাজটির আয়তন এতটাই বড় যে আপনি ধারণাই করতে পারবেন না। আয়তনে প্রায় 4টি ফুটবল মাঠের সমান এই জাহাজ, বিশ্বের সব থেকে বড় ক্রুশিপ। জাহাজটি লম্বায় 1198 ফিট এবং ওজন 2,50,000 টন। আর যদি উচ্চতার কথা বলা হয় তবে জাহাজটি প্রায় 20তলা বিল্ডিংয়ের সমান। এই দৈত্যাকার জাহাজে যাত্রীদের সুবিধার জন্য রয়েছে নানা ক্যাটাগরির অসংখ্য কেবিন, যেখানে থাকতে পারবে 7,600 জন অতিথি। তাছাড়া জাহাজের যাত্রীদের দেখাশোনার জন্য বা ক্রু মেম্বার রয়েছে 2000-এর থেকেও বেশি দক্ষ নাবিক, 15টি রেস্তোরাঁ, 7টি সুইমিং পুল, পার্ক, আকর্ষণীয় বার ও শপিং মল। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে নানা সুবিধা। তবে জাহাজটি তৈরি হতে প্রচুর অর্থসহ বহু শ্রমিক ও অনেকটা সময় ব্যয় করার পর বর্তমানে জাহাজটি পৃথিবীর সব থেকে বড় জাহাজের স্বীকৃতি লাভ করেছে। বিশ্বের প্রথম LNG চালিত এই জাহাজ সমস্ত বড় জাহাজের হাত থেকে খেতাব কেড়ে নিয়েছে। ক্যারিবিয়ানের এই ক্রুশিপে বিলাসবহুল যাত্রা করতে চাইলে আপনাকে গুনতে হবে মাথাপিছু সর্বনিম্ন $731। তাছাড়া জাহাজের VIP রুমে থাকতে হলে আপনাকে দিতে হবে $85,000। আইকন অব দ্য সিস অর্থাৎ বিখ্যাত বিলাসবহুল এই জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল 2021 সালে, তবে এখন বর্তমানে নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। তবে আপনি যদি টাইটানিক সম্পর্কে জানতে চান তবে ইনডিসক্রিনে ক্লিক করে দেখতে পারেন। তা চলুন ভিডিওটি আজ এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।